অর্পিতা কর আমি স্পিরিচুয়ালিটি জীবন ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন বই পড়ছি কিন্তু মাঝে মাঝে এই অভ্যাস চলে গিয়ে অনিয়ন্ত্রিত গতানুগতিকতা আসে এর থেকে মুক্তির উপায় কি কোনো মুক্তি পেতে হবে না নিজেকে একটুখানি ক্ষমাও করুন কখনো এটা আসবে সাধকের যাত্রাতেই দুটো জিনিস আসে আমি এই জন্য বলি সাধককে সবার আগে নিজেকে স্বীকার করতে শিখতে হবে এটা তথ্য ওই যে গতানুগতিকতা ওটা যদি চেপে যায় তাহলে আমরা কেউ বুঝতেই পারবো না আমাদের মধ্যে কি আছে ওটি আসছে এর থেকে আপনি আমরা আমরা যদি প্রত্যেকে একটুখানি একাগ্র বা ধ্যানই হয়ে যাই সচেতন হয়ে যাই একটু জাগ্রত হয়ে যাই এবার একটু চেষ্টা করুন ওই গতানুগতিকতা যখন আসছে তার ভিতরে কি আছে কি এমন রস আছে যে ওটা চলে আসছে বারবার এটাকে অনুসন্ধান করতে দেখবেন ওই গতানুগতিকতাও আধ্যাত্মিক সাধনায় পরিণত হবে আপনি ওর থেকেও কিছু বের করে নেবেন ভালোর থেকে ভালো বের করতে তো সবাই পারে যে সোকল খারাপ থেকেও ভালো বের করতে পারে সে তো এসব মতো তো আধ্যাত্মিক বই পড়া আসলে ব্যাপার কি হয় জানেন তো আমরা আগে আমাদের কোয়েস্টে খুব সুন্দর দাঁড়াই না আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা জীবন থেকে কি চাই কিভাবে চলতে চাই তো এটা যখন আবিষ্কার হয় তখন খুব সহজ হয়ে যায় কিন্তু অনেকের জীবনী অস্তিত্ব এইভাবে ম্যানিফেস্ট করে না যে সে অতখানি বোধ নিয়ে চলবে তো তখন কি হয়ে যায় যে সে ব্যক্তি শুনে নিয়েছে কোথাও থেকে যে আধ্যাত্মিক বই পড়তে হয় এমন জব ধ্যান করতে হয় এমন এমন কথা বলতে হয় সকালে উঠেই মন্ত্র জপ করতে হয় এবং করতে শুরু করে এবং যেহেতু তা তাদের আন্তরিক প্রজ্ঞা আন্তরিক প্রেম প্রসূত নয় তাই ভেঙে যায় এই ভেঙে যাওয়ার একমাত্র কারণ হলো যে কোনো রুটিন যে কোনো কিছু কারণ আমরা রুটিনে নিজেদেরকে দেখবেন বাচ্চারা পড়তে চায় না তাই দেখবেন বিভিন্ন বাহানা করে আমাদের মনে এমন বাচ্চা কারণ এই বাচ্চাকে ম্যাচিওর আমরা করার দিকে যাচ্ছি না আমরা বাচ্চাকে কিছু বিধি দিয়ে দিচ্ছি ম্যাচিওর করতে হবে আমাদেরকে আমরা যত বেশি বুঝতে শুরু করব। যত বেশি জিজ্ঞাসা প্রবণ হব যত বেশি নিজের আন্তরিক যে পূর্ণত্ব আন্তরিক যে শান্তি তার দিকে আমরা বড় লয়াল হতে শুরু করব যে যে কোনোভাবে জীবনে শান্তি চাই ততই দেখবেন প্যাসিভলি আমি সবসময় বলি প্যাসিভলি হয় এই সব রুটিন ফুটিন সব প্লাস প্যাসিভলি হয়ে যাবে এবং এমন নিয়ম নেই যে প্রত্যেক দিন আপনাকে রুটিন মানতেই হবে তাহলে আপনি আধ্যাত্মিক সাধক আপনি যন্ত্র নন এখন যান্ত্রিকতায় আধ্যাত্মিকতা হয়ে গেছে বেশিরভাগ লোক মনে করে দেখো আমি সাড়ে তিনটে উঠে পড়ি তারপরে হ্যানো করি তেন করি আমি যাদেরকে বলি যারা নিউজ প্রিন্ট করে তারাও উঠে পড়ে যারা মাছ বিক্রি করে তারাও উঠে পড়ে হ্যাঁ তো আপনি দেখুন আমি ভগবানের নাম করতে কখনো বুঝি ভুলি না যে মারোয়ারিগুলি দোকানে গিয়ে ধূপ দেয় তারাও কখনো আধ ঘন্টা ধরে পুজো করে লক্ষ্মী গণেশকে ভালো করে যে যাতে টাকা পয়সা বেশি আসে যে ঘুষ খায় সেও গিয়ে হয়তো দেখা যাবে যে মা লক্ষ্মীর ছবিতে একটুখানি টুল মা কালিকে একটুখানি দিয়ে দিল নিয়ম করে তারা কখনো ধূপ দিতে বলে না রাস্তায় দোকান খুললে জল ছেটাতে বলে না তার মানে কি তারা আধ্যাত্মিক তো যন্ত্রের মতো চললেই আধ্যাত্মিকতার কোনো মানে নেই যখন বলা হয় রুটিন তখন বলা হয় আপনার একটা সমস্পরতা এসেছে আপনি প্রকৃতির সাথে পুরো অস্তিত্বের সাথে হারমোনাইজড হয়ে চলতে জানেন তাতে কি হয় আমাদের জীবনের মধ্যে একটা স্থিরতা শান্তি আসে রুটিনের শুধুমাত্র ওই জন্যই প্রয়োজন ওইটুকুনিই প্রয়োজন রুটিনটি আসলে আমরা শান্তভাবে ভাবতে পারি যদি টেম্পটেশনে চলি উত্তেজনায় চলতে থাকি তখন কি হয়ে যায় পরিস্থিতির দ্বারা আমরা সহজেই প্রভাবিত হয়ে যাই তো রুটিন আমাদেরকে কিছুটা বাইরের উৎপাত যুক্ত জীবন থেকে সেভ করে রুটিন আমাদের কিছুটা নিজেদের আন্তরিক উৎপাদ থেকে সেভ করে কিন্তু সেভ করে পৌঁছায় না তো রুটিন কি শেষ কথা না আবার রুটিনই বাদ দিয়ে একদম সব হয়ে যাবে তাও নয় তো আধ্যাত্মিক কথা একটু রুটিন ভাঙুন কোনো অসুবিধা নেই নিজেকে স্বীকার করুন প্রত্যেক দিন ডাল ভাত খাই আজকে বাইরে চলে গেছি চাউমিন খেয়ে নিয়েছি তো এর মধ্যে কিছু ভুল নেই গতানুগতিকতা এসে যায় মানে কি সেই ঘুম থেকে না ওঠা তার একটা উল্লেখযোগ্য বিষয় থেকে যাবে সে একজনের দুজনের সাথে কথা বলে আমি বলেই ফেলি আসলে বিষয় মূল এখানে এখনও সেই প্রজ্ঞা জাগেনি যেখানে আমরা জীবনের সাথে সন্তুলনে পৌঁছাবো যেখানে ভিতরেটা সহজ শিকার এসে যাবে যে কোনটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সৃজনাত্মক করছে আর কোনটা আমাকে পিছনে ফেলছে এই বিষয় যত ক্ল্যারিটি আমরা আনতে থাকব এবং এই ক্ল্যারিটির আগে আসে সত্যিই কি আমরা ক্ল্যারিটি চাই এই প্রশ্নের উত্তর ক্ল্যারিটির আগে ক্ল্যারিটি আনুন যে ক্ল্যারিটি চাই কি না তারপরে সেই ক্লারিটিতে পৌঁছান আর যত ক্লিয়ার হবেন দেখবেন এই অ্যাক্টিভলি রুটিন করে জীবনে কখনো কেউ পৌঁছাতে পারেনি বরং অহংকার হয়ে যায় আমি কত রুটিন মেনটেন করি আমি এত লক্ষ্য জব করি আমি ধ্যান করি আমি সন্ন্যাসী আমি হ্যান আমি ত্যান ইত্যাদি এর কোনো দরকার নেই এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্কে নেই বরং দূরত্ব বাড়ে তো রুটিন প্যাসিভলি গঠন হবে আপনি দেখবেন যতই জীবনকে সহজভাবে নেবেন যতই জীবনের ভিতরে গভীরে গভীরে বুঝতে বুঝতে শুরু করবেন সব জিনিস শুধু বই নয় পুরো জীবন জীবন তো বইতে আটকানো নয় আবার বইও জীবনের কথা বলে তো দুটোই জীবনে আছে প্র্যাকটিক্যালি তো কারোর সাথে যদি আপনার বচসা হয় আপনি তো বলবেন না দাঁড়া বই খুলে দেখিনি এই সময় কী করা উচিত তখন তো জীবন কথা বলবে বোধ কথা বলবে তো এই দুটো জিনিসকে একসাথে নিয়ে গাতে হবে তো সবার আগে স্বীকার করুন যে আমি কতখানি বুঝেছি জীবনকে যতটাই বুঝবেন দেখবেন প্যাসিভলি ওই বোধ কর্ম করতে শুরু করবে আর অ্যাক্টিভলি আপনি বুঝে যাবেন পরিষ্কারভাবে যে আমি অকর্তা আমি কিছু করতে পারি না দুটো একসাথে এগাবে তো একদম হেজিটেট করবেন না একদম দ্বন্দ্ব রাখবেন না যে এমন হবে না হলে মহাপাপ এটা হবে প্রত্যেক সাধকের হয় চলতে গিয়ে হয় এর থেকে এগিয়েও আমি বলতে পারি এমন হতেই পারে যে সো কল আপনার অপছন্দের কোনো গুণ সারা জীবন আপনার মধ্যে থেকে যাবে সো হোয়াট জীবনকে স্বীকার করুন আপনি আপনার জীবনের মালিক নন কিন্তু হ্যাঁ আপনি জীবনের প্রতি ওপেন হতে পারেন এই ওপেননেস আমাদের শিখতে হবে